أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. دين دنيا مالك تومي دنيا اكتو دايا قرم ري مرا گناہ گار. دین دنیا مالک تمی دنیا مائی ایک جو دایا کرم دے مرا گناہ گار. چندر سورج গ্রহ তারা সবাই চলে তোরে সারায়। চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই চলে তোরে সারায়। তোমার দয়া ছাড়া কারো কোনো উপায় না। একটু দয়া করম দে মরা গুনাহ গা, একটু দয়া করম দে মরা গুনাহ গা। তুমি খালেক তুমি মালিক তুমি রহিম রহমান। জাহান্নামের আগুন হতে দিও পরে ত্রাণ। তুমি খালেক তুমি মালিক তুমি রহিম রহমান। জাহান্নামের আগুন হতে দেও পরে ত্রাণ। তোমার ক্ষমার আশায় আমি ডাকি সকাল সন্ধ্যা, একটু দয়া করম দে মোরা গুনাহ গার। দুনিয়াদারির মায়ায় পড়ে পরকালকে দিলে ছেড়ে
দুনিয়াদারের মায়ায় পড়ে পরকালকে দিলে ছেড়ে তোমায় হিসাব দিতে হবে তোমায় হিসাব দিতে হবে কোন উপায় নাই দিন দুনিয়ার মালিক তুমি তুমি দয়াময় একটু দয়া করো মোরে মোরা গুনাহগার আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি একটু রহম করো আল্লাহ একটু রহম করলে তোমার রহমত পেয়ে আমরা একবারে ত্বরান্বিত হয়ে যাব জান্নাতে চলে যাব আল্লাহ তুমি একটু রহম করো বলে আল্লাহুম্মা আমিন শুদ্ধিয় তথা সম্মানিত উক্ত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয় ওলামা একরামগণ দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমিক আল্লাহর ভালোবাসা বান্দারা আমরা সকলে আল্লাহর ইচ্ছাতে এখানে এসেছি বন্নামলা হেঁটে আসালেন যেমন না সকলে আল্লাহর ইচ্ছাতে এসেছে স্যার ভালো আছেন তো আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন তোমার চাওয়াতে হবে না তুমি যেটা চাইছো মনে মনে সেটা হবে না আমার তরফ থেকে যদি গ্রিন সিগন্যাল আসে তবে তোমার চাওয়াটা কবুল হবে আলহামদুলিল্লাহ আমরা মনে করেছিলাম আল্লাহর ইচ্ছা হয়েছে আমরা এখানে এস আসতে পেরেছি আল্লাহ তুমি আমাদের আশাটাকে কবুল করে না বলে আল্লাহুম্মা আমিন অনেক ভাই এখানে এসেছেন বিভিন্ন রকম নিয়াত নিয়ে অনেকেই হয়তো বিহার বাড়ি অনেকদিন থেকে আসেননি বুঝতে পেরেছেন যাই জাল শাসনা হবে বিহার বাড়ি যাওয়া হবে কলা বেচা মেলা মেলা দেখা দুটাই হবে এইরকম যদি হয় তাহলে কিন্তু আপনি চলে নেকে পাবেন প্রথমে ভাবে আল্লাহ আমি জালসা শুনতে যাচ্ছি তোমার কোরআন হাদিস শুনে ইমানকে তাজা করে নিয়ে আসবো তারপরে যদি সময় পাই তাহলে বিহাই বিহান আছে আত্মীয় স্বজন আছে দেখা করবো বেটির বাড়ি আছে যাবো একটু দেখা করতে যাবো ইনশাআল্লাহ যারা আমরা এসেছি একবারে খুলুসিয়াতের সঙ্গে মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ হয়তো বা ভুল করেছিলাম আমি কিন্তু আসলে জালসা শুনতে এসেছি যেন আমি কিছু এখান থেকে নিয়ে যেতে পারি তুমি তৌফিক দাও বলে আল্লাহুম্মা আমিন তো যেই আল্লাহ আমাদের এখানে আনিয়েছেন ওকে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ হচ্ছে না আলহামদুলিল্লাহ সব রেকর্ড হচ্ছে সব লেখা হয়ে যাচ্ছে সাথে সাথে অটোমেটিক ব্যাপার আপনি বললে লেখা হবে বুঝতে পেরেছেন আমার নবী বলছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহ একটা অক্ষর যদি তুই মুখ দিয়ে বার করিস আমার কোরআনের একটা অক্ষর যদি মুখ দিয়ে বার করিস তাহলে মিনিমাম তোকে দশ দশ দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন দশ আর আপনি বাংলা ইংলিশ যতই পড়েন কোনো প্রমাণ নেই যে একটা নেকি পাবে আপনি পাবেন কিন্তু কোরআনের একটা অক্ষর যদি বলেন তাহলে দশ নেকি হবে তাহলে এখানে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ কতটি অক্ষর আলিফ আছে লাম আছে হা আছে মিম আছে দাল আছে বুঝতে পেরেছেন ডবল লাম খাড়া আলিফ প্রায় নয় দশটা অক্ষর এখানে আছে এমনিতেই আমাদের একশো নেকি হয়ে যাচ্ছে আবার বলে আলহামদুলিল্লাহ যত বলবেন তত নেকি যত বলবেন তত নেকি আল্লাহর নেকি দিতে এত ভালোবাসেন যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে গেলেন এই শুকরিয়ার কথাটা এর কারণে বউকে তালাক দেওয়ার কথা হয়েছে বুঝতে পেরেছেন বউকে তালাক দেওয়ার কথা হয়েছে যেমন দেখেন শর্টে বলছি হাজরাতে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের বাড়ি ইসমাইলের বাড়ি বহুদিন পরে গেলেন বহুদিন পরে গেলেন বাড়িতে গিয়ে গেটে কেউ আছে বলে হ্যাঁ আছি কে আপনি চিনতে পারি না যাই হোক সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমাইলের স্ত্রী বেরিয়ে আসলেন সালাম কালাম হলো মা কেমন আছো তোমরা
বলে আছি কোন রকম, যেটা আমাদের ভাষা আমরা যেরকম করে থাকি। কেউ এসেছে বুঝতে পারছেন কেমন আছেন ভাই, কেমন আছেন, আছি অসুখ বিসুখ লেগে আছে, বুঝতে পেরেছেন আর কি বলি। এই হলো আমাদের অকৃতজ্ঞতা প্রকাশ করা। ইসমাইলের স্ত্রী তাই বলে, আছে কোন রকম ভাবে, কি খাচ্ছ মা তোমরা, আমার স্বামী শিকার করতে যান, শিকার করে নিয়ে আসেন, মাংস নিয়ে আসেন, খায় কোন রকম চলে যায়। আহা, ইব্রাহিম বলছেন মারে শোনো, আমি তো থাকতে পাবো না, বাড়ি চলে যাব, তোমার স্বামী যখন আসবে তুমি বলবে একটা বয়স্ক করে লোক এসেছিল, তোমাকে সালাম দিয়েছে, বাড়ির দরজার যেটা চোকাট আছে সেই চোকাটটা যেন পাল দিয়ে দাও। মহিলা বুঝতে পারল না, স্বামী ইসমাইল আসলেন, ইব্রাহিম অলরেডি চলে গেছেন, ইসমাইল আসলেন, মনে হচ্ছে যেন একটা সেন্ট ছুটে আছে, বাবার জন্য একটা সেন্ট পাচ্ছেন। বলে স্ত্রী রে বলো তো আজকে কেউ এসে চলো নাকি, বলে স্বামী এসেছিলেন, একজন বয়স্ক করে লোক এসেছিলেন, সাদা দা সাদা দাড়ি, এত দেখতে সুন্দর, এত ভদ্র, আমাকে বললেন তোমরা কেমন আছে, বললাম আমি সব কিছু বললাম, আছি কোন রকম ভাবে চলি, আমার স্বামী শিকার করে আসেন আর খাওয়া দাওয়া করি, কিন্তু একটা কথা বলে গেছেন, উনি আপনাকে সালাম দিতে বলেছেন, আর বাড়ির যেটা দরজার চোকাট আছে সেটা পাল্টাতে বলেছে। আল্লাহ, ইসমাইল বলছে সুবহানাল্লাহ, কি করেছো তুমি তাহলে, তোমার স্বামী শেষ জি। আহ, স্ত্রী রে শুনো, উনি আমার বাবা ছিলেন, বাবা যাই বলবেন আমি তাই করব, আমি ওই রকম ছেলে নয়, ছেলে নয়। শুনো শুনো শুনো, আব্বা বলেছিলেন ইসমাইল রে তোকে আমি নিজে স্বপ্নে কুরবানি করছি, বাপু বলো তোমার মতামত কে, আমি বলেছিলাম ইফ আলমা তোমার সাতা যেদিন ইনশা আল্লাহ, আব্বা জান আল্লাহর তরফ থেকে যে আদেশ হয়েছে তাড়াতাড়ি করেন, সময় যেন না যায়, তাড়াতাড়ি করেন, আমি ওই ছেলে। সোনারে স্ত্রী, উনি হলেন আমার আব্বা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি আমাকে সালাম দিয়েছেন, আর তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করেছো, আল্লাহ শুকরিয়া আদায় করনি। তুমি যদি হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে তবে এই মুসিবতটা আসতো না, তোমার কথাতে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়েছে, তুমি হলে আমার দরজার চোকার, তুমি পোটলা পাটলি বন্ধু, যা কিছু আছে যাও যাও বাপের বাড়ি চলে যাও। কেমন হলো বাপের বাড়ি যাবো মানে, হ্যাঁ আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছে, যাও বাড়ি চলে যাও, কোন কথার জন্য, একটাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেনি। তারপরে আবার বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে আরো বহুদিন পরে হযরতে ইব্রাহিম আবার আসছে, হ্যালো কে আছেন মা, কেউ আছো বাড়িতে, বলে হ্যাঁ আছি, কে আছেন কে আপনি, আমি তো চিনতে পারিনি, বসুন বসুন আসুন বসুন, কেমন আছো তোমরা মা, বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা তোমরা কি খাওয়া দাওয়া করো, আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকারে যান, শিকার করে আল্লাহ ওনাকে শিকার করার তৌফিক দেন, শিকার করে আসেন, আর মাংস ভাত আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবে দিন চলে যাচ্ছে। আল্লাহ আকবার, ইব্রাহিম একবার খুশি। মারে শোনো, তোমার স্বামী যখন আসবে তুমি বলবে একজন লোক এসেছিল, সালাম দিয়েছে তোমাকে, আর বাড়ি যেটা দরজার চৌকাট আছে সেটাকে যেন বহাল রাখে। তাই হলো ইসমাইল আসলেন, বলা হলো ইসমাইল সাহেব স্বামী আমার, আমার বাড়িতে একটা লোক এসেছিল, এত সুন্দর এত সুন্দর বর্ণনা করা যায় না, দাড়ি গুলো সাদা হয়েছে, আমাকে বললেন কেমন আছো, আমি বললাম আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উনি বলেছেন তোমার স্বামী যখন আসবে তখন তুমি বলবে তোমার স্বামীকে সালামটুকু দিয়ে দিবে, আর বাড়ির দরজা যেটা চকটা সেটা যেন বহাল রাখে।
বলে সৃষ্টি রে উনি হলেন আমার আব্বা জান উনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তোমার সঙ্গে যেটা কথা পকতন হয়েছে উনি খুব খুশি হয়েছেন খুশি হয়েছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো তার জন্য খুশি হয়েছেন উনি আমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে বাড়িতে রাখতে স্ত্রী রূপে বহাল রাখতে বলেছেন কারণটা হলো তোমার আগে আমার একজন স্ত্রী ছিল তাকে তালাক দিতে হয়েছে এই অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে কি বুঝালাম যে অবস্থাতে থাকেন যে এতে থাকেন আলহামদুলিল্লাহ অথচ আপনার শরীর চলে না চলে না মুখ দিয়ে কথা বের হচ্ছে না তবু আলহামদুলিল্লাহ কেনে আপনি বেঁচে আছেন তাসবিহগুলো তো পড়তে পারছেন নেকি তো চালু আছে নেকি তো চালু আছে মরলে সবই বন্ধ যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করেন এবারে আমি আপনাদের সম্মুখে একটা সূরায়ে ফুরকানের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله বলছেন এই মাটি হারে মানুষ শুনো আচ্ছা বলেন তো আমরা এই আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছে ছেলেরা চলো আচ্ছা একটা কথা বলি কথা বলেন আমার সঙ্গে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কে বলেন তো আল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা দাস গোলাম চাকর আর আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হলেন মাবুদ মালিক অর্থাৎ মাবুদ বুঝতে পেরেছেন এবাদ বহুবচন ও বহুবচন ব্যবহার হচ্ছে এবাদ আল্লাহর বান্দাও গণ বুঝতে পেরেছেন তাহলে আমরা হলাম আল্লাহর দাস আবেদ আল্লাহ হলেন মাবুদ বুঝতে পেরেছেন ইবাদত করনেওয়ালা কার আল্লাহ বুঝতে পেরেছেন এবারে আপনাকে বলি আপনি একটা চাকর রেখেছেন চাকর রেখেছেন ওই চাকরটা আপনার কাজ যদি না করে অন্যর কাজ করে আপনি টাকা দিবেন টাকা দিবেন বিনিময় দিবেন দিবেন না আচ্ছা একদিন করছে একদিন করে না আপনার মনটা ঠিক থাকবে সবাই বলেন মন ঠিক থাকবে একদিন কাজ করলো একদিন বসে আছে মানে মালিক কাজ কাজ করবে না 10,000 টাকা মাসে রেখেছেন একদিন করে করবে একদিন করবে না রাখবেন তাকে রাখবেন না বুঝতে পেরেছেন আমরা হলাম আবেদ ইবাদত করনে বলা আল্লাহ আল্লাহ মাবুদ বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের বলেছেন কি আমি তো তোমাদের দুনিয়াতে পাঠাতাম না তাহলে কিসের জন্য পাঠালাম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ শুনো আমি শুধু তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য দুনিয়াটাকে বেশি বড় মনে করো না কয়েকটা মিনিট আখেরাতের তুলনায় কয়েকটা মিনিটের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে বলেন তো দেখি জাহান্নামে কিয়ামতের দিনটা হবে 50,000 বছরে 50,000 বছরে দিনটা হবে ওই দিনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব কিতাব করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে বাইরে আমার বন্ধুরে আমার ওই তুলনা এই দুনিয়ার 50 বছর 60 বছর 70 বছর 2 মিনিটের তুলনা হয় না ভাইরে আমার বন্ধুরে আমার অথচ আমরা মনে করলাম 50 বছর 60 বছর 70 বছর সব কিছু হয়ে দুনিয়াটা যেন আমার দুনিয়াটাই আমার পরকালকে কোন মনে হয় না আমরা এমন ভাবে বসবাস করছি যেন আমার আমার আগে আর কেউ নেই আমি সবচেয়েতে ভালো মানুষ আমি সবচেয়েতে বড় মানুষ আমি সবচেয়েতে ধনী
আপনাকে বলি হযরতে ইবনে উমার বলছেন নবীর সঙ্গে চলতেছিলাম, চলতে চলতে যদি নবী আমার হাতখানা ধরলেন, আর ধরার পরে বলছেন ইবনে উমার রে কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবেরো সাবি, মাটিহারের মানুষ দুনিয়াতে বাড়াবাড়ি কর না, দুনিয়াতে মারামারি কর না, দুনিয়াতে ঝগড়া ফাসাদ কর না। নাবি বললেন মাটি হারে মানুষ মাথা নত করে দুনিয়াতে বসবাস করো, আব কোন ফের দুনিয়া কার না কাগা, তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি, তোমাকে কেউ চিনে না কেউ জানে না, তোমার মারুফিয়া তোমার শখসিয়াত সম্পর্কে কেউ জানে না, অথচ তুমি একজন ট্যালেন্ট মানুষ, তুমি একজন মাস্টার মানুষ, অধ্যাপক মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু এত সহজ ভাবে জীবন যাপন করছে তাকে বোঝা যায় না। এমনে কোন ফি দুনিয়া কার না কাগারে, তুমি একজন অপরিচিত ব্যক্তির মতো বসবাস করো, অথবা পথের পথিক হিসাবে মোসাফির হিসাবে দুনিয়াতে চলাচল করো। আল্লাহ, কত সুন্দর কথা! আর কি এমনি ওমা, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো, কবরবাসী যেন মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, কবরে শুয়ে আছে ক্ষতি করতে পারে, এসে আপনাকে মারবে, আপনার জমি চাপবে, আইল চাপবে না। এবারে আমার, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো, আর কথা শুনো মাটি হারে মানুষেরা, শোনো শোনো, ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল পর্যন্ত বেঁচে আছেন, বেঁচে আছেন বা হায়াতে আছেন, মনে করেন না সন্ধ্যা, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো, সন্ধ্যার আগে আগে আমাকে চলে যেতে হবে, জেলে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নিয়েছেন কেন, এত চিন্তা ভাবনা করেন, ব্যাগটা গুছিয়ে রাখেন, আপনি ভেলোর যাবেন, বোম্বাই যাবেন, 3 মাস আগে থেকে কনফার্ম টিকিট রিজার্ভেশন করা আছে, যেটা নির্দেশ দুনিয়ার একটা সামান্য একটু আরামের জন্য, জেনারেল বগিতে আপনি যেতে পারতেন কিন্তু এত কষ্ট হবে, ভিড় হবে, দাঁড়িয়ে যেতে হবে, তার জন্য আরামের জন্য আপনি রিজার্ভেশন কেটে রেখেছেন 3 মাস আগে থেকে, কিন্তু বলেন তো দেখি 3 মাস, 3 মাসের আগে আপনার ট্রেন আসবে না, 1 মিনিট আগে আপনার ট্রেন আসবে না, আপনি যতই 3 মাসের আগে থেকে বসে থাকেন আপনার ট্রেন আসবে না, ট্রেন তো আসবে কিন্তু আপনার রিজার্ভেশনের এটা আসবে সুবিধাটা আপনি পাবেন না। ইবনে উমার শোনো শোনো, দুনিয়ার একটু কষ্টের জন্য তুমি রিজার্ভেশন করো রে, কবরের জন্য, পরকালের জন্য তুমি কি টিকিট কেটেছো রে, তুমি কি চিন্তা করেছো, রিজার্ভেশন টিকিট মসজিদে পাওয়া যায়, তুমি টিকিট কাটতে 5 ওয়াক্তের নামাজে চলে যা তোমার টিকিট কাটা হবে, রমজান আসলে তোমাকে সিয়াম পালন করে টিকিট কাটা হবে, হজের যদি ক্ষমতা থাকে হজ কোথায় এটাও একটা টিকিট। এমনি আমার শুনো, ইদা আসবাহাতা, তুমি যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে মনে করো না, ওয়াইদা আমসাইতা, সন্ধ্যা হয়ে গেল আল্লাহর গানিমত মনে করো, তুমি সকালের অপেক্ষা করো না। যতদিন শরীর ভালো আছে বেশি বেশি করে ইবাদত করো, বেশি করে ইবাদত করো, আজকে আমরা শরীর যতদিন ভালো আছে ততদিন নামাজ পড়বে না, তাই না, নামাজ পড়ো, শরীরের গরম, রক্তের গরম, বংশের গরম, পাটির গরম না, নামাজ ভাই নামাজ পড়বেন না, হ্যাঁ পড়বো পড়বো, আর কোন ব্যাপার, এই 5টা বছর খুব ঝামেলাতে আছে, খুব টেনশনে আছে, তারপরে পড়বো, আহা ইবনে উমার কে বলছেন তুমি সকাল হলে সন্ধ্যায় করো না, কোন গ্যারান্টি আছে আপনি এখান থেকে যেতে পারবেন বাড়ি, কোন নিশ্চয়তা আছে, কোন নিশ্চয়তা আছে, কি করলেন আপনি, একটুকু চিন্তা ভাবনা কিছু নেই, দুনিয়াতে কেন আল্লাহ পাঠালেন, আপনাকে আমি বলে আমার নাবে বলে খুদসি হাতটা কাবলা সাকামে কা,
যতদিন শরীরে অসুখ আসেনি রোগ আসেনি বেশি বেশি করে ইবাদত করো বেশি করে ইবাদত করো কাঁদো আল্লাহর কাছে কাঁদো মসজিদে এসে আল্লাহর কাছে নিজের গুনাহগুলি তুলে ধরো আল্লাহ এটা গুনাহ করেছি ছোট গুনাহ করেছি বড় গুনাহ করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ বলছে ওরে দুনিয়ার মানুষ হাদিসে কুদসিত বলছেন তোর আকাশ ছোঁয়া যদি গুনাহ হয়ে যায় এত গুনাহ করেছিস আকাশ ছোঁয়া হয়ে গেছে কিন্তু তুই যদি সারেন্ডার হোস আমার কাছে আসিস আমি তোকে ক্ষমা করে দেব আমি কাউরির পারুয়া করি না একটা দিন আসলেন মসজিদে গভীর রাতে রাত দুটার সময় আসেন সবাই যখন ঘুমাচ্ছে মসজিদে আপনি আসেন আপনার কাছে থাকতে হবে একাই কবরে কেউ যাবে কবরে কেউ যাবে কবরে কেউ যাবে না একটু একা এসে এসে একটু অভ্যাস করে একবারে গভীর রাতে রাত দুটার সময় আড়াইটার সময় আসে যেই সময় আকাশের সমস্ত দরজা খুলে যায় আর খোলার পরে আল্লাহ নিচু আসমানে চলে আসেন হাল আল্লাহ নিজে বলেন হালমিন সাইলিন মাটিহারার মসজিদে কেউ এসছে নাকি দেখো তো কেউ এসছে চাওয়ার জন্য কেউ এসেছে আমি দিতে এসেছি মানে আপনি যা চাইবেন আল্লাহ বলছেন আমি দিতে এসেছি হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু কেউ প্রার্থনাকারী আছে কেউ কি দোয়া করার জন্য মসজিদে এসেছে কোন মহিলা কি বাড়িতে রাত দুটার সময় দোয়া করে সালাত আদায় করে দু রাকাত সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে কি কেউ দোয়া করছে নাকি কেউ থাকলে আমি তাকে দাওয়ার জন্য এসেছি হাল মিন মাকরুবিন ফায়ুফারজাহু কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আছে নাকি আর আমার কাছে চাইছে নাকি আমি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছি আল্লাহ চিৎকার করে বলে আপনি আর আমি ঘুমিয়ে থাকি এই হলো আমাদের অবস্থা এই হলো আবেদ এই হলো দাসের কাজ মারে আমার বন্ধুরে আমার আপনার বাড়ির চাকরটা যদি ডেলি কাজ না করে ভালোভাবে কাজ না করে আপনি টাকা দেবেন না একদিন কাজ করে একদিন করে না তাও আপনি তাকে রাখবেন না বলেন তো দেখি আমাদের মালিক হলো আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম ইবাদতের জন্য বলেন তো দেখি আমরা ইবাদত করছি কি করি না বুকে হাত দিয়ে বলে আপনি পাশাতে পারবেন না আল্লাহর কাছে মিথ্যা বলে পার হতে পারবেন না আপনার শরীরে সিসি ক্যামেরা লাগানো আছে এই হাত হলো সিসি ক্যামেরা এই পা হলো সিসি ক্যামেরা চোখ কান সবই আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ বলেন মানুষ রে তুই সাবধান হয়ে যা তুই তারা তৈরি হয়ে আয় আমার কাছে কিয়ামতের মাঠে তোর জীবনের ডাটা মুখ দিয়ে আমি তোর শুনব না মুখ দিয়ে তোর কোনো কথা আমি নেব না তোর মুখ বেইমানি করবে তোর মুখ মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ বলছেন আমি তোর মুখটাকে বন্ধ করে দেব আর হাতকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব কত কাল্লে মুনাই দিম আপনার হাত কথা বলবে বা তার স্বাদ আরো জল আপনার পা সাক্ষী দিয়ে দেবে দুনিয়াতে আপনি যত কাজ করেছেন ভালো মন্দ যা করেছেন সব আপনার হাত বলে দিবে চুরি করেছেন ডাকাতি করেছেন ছিনতাই করেছেন কাউকে অন্যায় ভাবে মেরেছেন কোন মহিলার গায়ে হাতটা আপনার গেছে এতে ভালো কাজ করেছেন এতে কোরআন ধরেছেন কোরআন ধরে ধরে আপনি তেলাওয়াত করেছেন এতে আপনি মোবাইল ধরেছেন মোবাইল দেখে দেখে ন্যাংটা ছবি দেখেছেন কতবার দেখেছেন সব আপনার হাত খুলে বলে দেবে আল্লাহু আকবার সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম আমি যত নিয়ামত দিয়েছি তোকে তোকে হাত দিলে একটু কেমন লাগতো হাতবিহীন কত কিরকম মানুষ কোন মানুষকে ফেসবুকে দেখতে পাই না দুটো হাত নাই
আর দুটো হাত না থাকলে আপনার ভালো বউ পেতেন না, ভালো বাড়িতে যেতে পারতেন না। আপনার বউ যখন শুনতো যে আমার হবো স্বামীর হাত নেই, আপনাকে বিয়ে করতো না? দুটো পা নেই, আমার বাড়ির পাশে একটা ছেলে হয়েছে, এখান থেকে দুটো পা নেই, বুঝতে পারে? দুটো পায়ে কে বারে নেই? আল্লাহ কত তাকে ট্যালেন্ট করেছে, আল্লাহ আকবার। সাইকেলে চড়ে যখন বাইকে, কাউরের বাইকে যখন উঠে, আল্লাহ আকবার, আমি তো অবাক। সাঁতার যখন দেয়, আমি অবাক। জি, আল্লাহ ক্ষমতা দিয়েছে, দুটো পা নাই অথচ একবার লাফিয়ে সাইকেলে উঠে, বাইকে উঠে, নৌকাতে উঠে সাঁতার দেয়, আল্লাহ আকবার। ভাই আমার, এই হাত এই পা সব আপনাকে ফলো করছে, সব ফলো করছে, সব বলে দিবে, হাতগুলো পাগল বলে দিবে। কতকালে মনাই দেখে আল্লাহ বলেন, শুন রে শুন, হাত থেকে তুই ডরা, তোর হাত কথা বলবে সব বলে দিবে, কথা সাধুয়ার জল তোর পা সাক্ষী দেবে, বিমা কানো একশে মন, তুই যা যা করেছিস সব সম্পর্কে আমি খবর পেয়ে যাব। আরো একটা কথা শুনে, আমি বললাম একটু এগিয়ে আসেন, এই জায়গাটা বলবে, আল্লাহ করবেন কি জীবনের ডাটা নেওয়ার জন্য পৃথিবীর সুইচটা দেওয়া হাত দেবেন, অন করবেন, আপনি কোথায় কি করেছেন, আপনাকে বিশাল পর্দাতে দেখানো হবে। চুরি করতে আছেন দেখতে পাচ্ছেন, এই দেখো আজকে আমি বিলাই মারের মানুষ, বিলাই মারির লোক বেশিরভাগ চোর চাংলা, এর আগে শুনেছে আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসা খুব ভালো, বুঝতে পেরেছেন? ওখানে স্যান্ডেল চুরি হয় খুব। আমি মাটি হারাতে এসে মাগরিবের নামাজ পড়লাম, আর জুতা হাফ জুতা ছিল, আল্লাহর কোন বান্দা হয়তো ভুলেই লেগে, মাটি হারা লোক চোর, আমি চোর বলছি না, হয়তো ভুলে লিয়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত আমি জুতা পাইনি, আমি এক জোড়া কার ছিল পায়ে দিয়ে আসলাম, হয়তো কোনো ভাইয়ের যদি মনে পড়ে তো আপনিও দিয়ে দিবেন, আর না হয়তো আপনি কিয়ামতের মাঠে অবশ্যই দেবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মোবাইল চুরি করলেন তো কিয়ামতের মাঠে লোকটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ও ভাই আমার মোবাইল যার ছিল আজকে আসুন গো, এই মোবাইলটা নিয়ে নেন, আমাকে একটা ক্ষমা করে দাও, আহ যা যা চুরি করেছে একবারে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর চিৎকার করতে থাকবে। একটা গরুর রশি যদি আপনি চুরি করেন, ওই রশিটা নিয়ে আপনি চিৎকার করবেন, এই রশিটা যে ভাইয়ের আছে নিয়ে চলে যাও, আমাকে একটু ক্ষমা করে দাও ভাই, আজকে ক্ষমা করবেন, সেদিন করবেন, জি আপনারই ক্ষমা করবেন, কি বলবেন? আল্লাহ আমি তার বিনিময়ে নেকি চাই, তার বিনিময়ে আমি নেকি চাই, আমি আর এগুলো দরকার নাই, আহা সেদিন বিপাকে পড়ে যাবেন খুব। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ বান্দাদের কয়েকটি বৈশিষ্ট্য সূরায়ে ফুরকানে বর্ণনা করেছেন, ওটা আমি বলছি দেখ। আল্লাহর বান্দা কারা? আমরা যারা জালসাতে আসব, ডেলিগেট খাব, জিলাপি নিয়ে, বউয়ের জন্য জিলাপি নিয়ে বাড়ি যাব, আল্লাহর বান্দা। বর্তমানের মুসলমান বলছে আপনাকে, সাত রাত থেকে আমি প্রোগ্রামে আছি, আলহামদুলিল্লাহ আজকে জায়গা ছোট ভালোই আছে, জায়গা বড় হলে মানাতে হবে, অল্প জায়গার জন্য মানিয়ে গেছি, পরশু দেবী পড়েছিলাম, আল্লাহরে লোকের লোকারণ্য, এত সুন্দর লোক, বারোটা একটা পর্যন্ত একটাও হেলে নেই, আমার মাটি হারের লোক ইনশাআল্লাহ হবে না, এটা আমার আশা, বুঝতে পেরেছেন? আর যে ভাই দাঁড়িয়ে আছেন একটু আসুন না, দুটো কথা নিয়ে এসে বলার জন্য, একটু এদিক সাইড দিয়ে, আপনাদের ভলেন্টিয়ার্স নেই, একটু ভাইরাকে এদিকে নিয়ে আসুন, জায়গা আছে। এবারে বলি আপনাকে, আল্লাহ কি বলছেন? আর আমরা কি করছি? আল্লাহ মুমিনের বান্দাদের গুণ বর্ণনা করছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা ওরা, আমার মুমিন বান্দা ওরা, যারা ইয়ামশুনা আলাল আরদে হাওনা, যারা পৃথিবীতে নম্র ভদ্র ভাবে চলাচল করে,
এরা বাড়াবাড়ি করে না, গালাগালি করে না, মারামারি করে না, আইল চাপাচাপি করে না, করে তারাকে দেখতে পাওয়া যায় শুনা আলাল আরদে হাওনা, পৃথিবীর বুকে নম্র ভদ্র ভাবে ইজ্জতের সঙ্গে চলাচল করে। এর মানে এটা নয় যে আস্তে আস্তে চলা, আস্তে আস্তে চলা মোমিনের সে বৈশিষ্ট্য নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো আস্তে আস্তে চলতেন না, তিনি শক্তি দিয়ে একটু জোর কদমে চলাচল করতেন। হযরত উমার একদিন চলছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক দেখে খুব আস্তে আস্তে পা ফেলছে, খুব আস্তে, একটা রোগাঠে মানুষের মতো, অসুখ ব্যক্তির মতো পা ফেলছে। হযরত উমার যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা শয়তান পালায়। এমনি আমার বাজায় কেন এইভাবে তুমি হাঁটছ, তোমার কি অসুখ হয়েছে, অসুখ করেছে তোমার? বল না আমার অসুখ তো হয়নি। এই চাবুটা নিয়ে আসো, দিবে একবার মার। বোঝা গেল আপনাকে স্বাভাবিক গতিতে চলতে হবে। আমার আল্লাহ বলে এম শোনা আলাল আরদ হাওনা, আমার বান্দা যারা হবে পৃথিবীতে নম্র ভদ্র ভাবে চলাচল করে, চোখটাকে নিচু করে চলে। কোন মহিলা চলে আসলো চোখটাকে ওপরে করে না, হঠাৎ করে চোখ পড়ে গেল, তাড়াতাড়ি চোখটা নামিয়ে নিল। আজকে আমরা এমন মুসলমান, ওই যে একটা মেয়ে চলে আসে বারবার দেখতে আছি, বারবার দেখতে আছি, কার মেয়েটা রে, বাপ রে বাপ, কি সুন্দর রে, আহ ছি ছি ছি। নবী বলছেন পুরো দুনিয়ার মানুষ প্রথমবার চোখ চলে গেল তাতে গুনাহ হবে না, চোখটা না মেয়ে না, আবার যদি চেষ্টা করো তবে গুনাহ হয়ে যাবে। চোখটাকে নত করে চলো, এম শুনা আলাল আরজ হাওনা, পৃথিবীতে নম্র ভদ্র ভাবে চলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ, এরা কখনোই জান্নাত পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কিন্তু 1450 বছর আগে নবী এই কথাটা বর্ণনা করে গেছে। নবী বলছেন এখনো আমি তারাকে দেখতে পাই নাই, এখনো তারা পৃথিবীতে আসে নাই, ওই দুই শ্রেণীর মানুষ এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু শেষ জামানাতে আসবে। সিনফানে মিন আহলেন নারে, দুই শ্রেণীর মানুষ, এরা জাহান্নামে জাহান্নামে যাবে। কে আজ বর্তমানে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? কিরকম কাওমান মাহুম সিয়াতন, এক শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি, লাঠিটা হবে কাজনাবিল বাকারে, গরুর লেজের মতো লাঠিটা হবে, একদিক চিকন হবে, একদিক মোটা হবে। বর্তমানে দেখা যায় যে দল পাস হয়ে আসে শাসক দল, তাদের রেজাল্ট হওয়ার সাথে সাথে গ্রাম থেকে যারা বিরোধী দলের লোক আছে তাদের মারামারি করে, হয় না এরকম ঝগড়া বিবাদ ফাসাদ লেগে যায় না? কুচবিহারে রাজনৈতিক অবস্থা এত বাজে, এত বাজে, 11টা বছর ধরে আমি থাকলাম আলহামদুলিল্লাহ, এখন মিটনা হাই মাদ্রাসার শিক্ষক আপনাদের কাছাকাছি, তো ওখানে দেখলাম কি শাসক দল যে দলে আসুক না কেন তাদের অত্যাচারে বিরোধী দলের লোকেরা বাড়িতে থাকতে পায় না, মাসকে মাস আসামে কাটে, একটু পরে আসাম, 1 কিলোমিটার পরে আসাম, আসামে বিজেপি শাসক আছে, বিরোধী দলেরা ওখানে বিজেপির আশ্রয় নিয়ে তারা বসবাস করে, তারা থাকে, তাদের না থাকার জায়গা থাকে, না খাওয়ার জিনিস থাকে, সরকার থেকে তারাকে খাওয়ার দেওয়া হয়, মুসলিম হিন্দু নির্বিশেষে। আজ অবস্থা আমাদের এরকম, বুঝতে পেরেছি? বিরোধী দল, ভাই বিরোধী দল করেছে, ধান পেকে আছে, ধান কাটা যাবে না, কাটা যাবে না, তুমি বিরোধী দল করেছো তোমাকে ধান কাটা দেওয়া হবে না, ধান পেকে একবারে ভেঙে জমিতে শেষ হয়ে গেল,
ধান কাটা দেওয়া হবে, ধান লাগাতে দেওয়া হবে না, এই হলো আচরণ। বাইরে আমার বন্ধুরা আমার এখানেও দেখতে পাই, এক ভাই কংগ্রেস এক ভাই সিপিএম, সিপিএম জিতেছে কংগ্রেসকে বাড়ি থেকে তাড়া করতে হবে, উনি পাড়াতে তাড়াকে রাখা যাবে না। বিরোধী দল করলো কেন, কেন বিজেপি করলো, কেন টিএমসি করলো, কেন কংগ্রেস করলো, সিপিএম যারা যারা যখন পাওয়ারে আছে, শাসক হয়ে পাওয়ারে আছে, বিরোধীদের মানে রাখতে চাই না। আমার নবী বলছেন সিনফানে মিন আহলে নারে, এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি, তারা করবে কি বিরোধী দলের মানুষকে মানুষরাকে মারবে, অকারণে মারবে। তারা করবে কি কলেজের ছাত্র হয়ে কলেজের অধ্যাপককে মারবে, ইউনিভার্সিটির ছেলেরা লেকচারারকে মারবে, তাদের অধ্যক্ষকে মারবে, মাদ্রাসা স্কুলের ছেলেরা ছাত্ররা শিক্ষকদের মারামারি করবে। ওরে সুবহানাল্লাহ, আপনাকে কত কি বলি, আজ পৃথিবীতে দেখা যায়। বুঝতে পেরেছে, আমার স্কুলের কথা বলছি, খুব দুঃখ সহকারে বলছি, দুটো ছেলে চারটা মেয়ে ওরা কলেজের মতো স্বাধীন গল্প করছে। আমি বললাম মেয়েরা ওখান থেকে সরো, তোমরা চলে যাও ওখান থেকে, ছেলেদের কাছ থেকে চলে যাও, এইটুকু কথা বলেছি আর কিছু না, তোমরা ওখান থেকে সরো। ছেলেদের বাধা দেওয়া মানে মুশকিল, বাধা দিলে স্যার দেখে নেব। আমাকে রাত্রে ফোন করে, লাইভ চলছে, মিডিয়া আছে এখানে, ওই ছাত্র হতো বা দেখছে শুনছে, আমাকে রাত্রে ফোন করে, স্যার আমাকে গালি দিলেন কেন, কখন রে বাপু তোকে গালি দিলাম, আমি তো তোকে গালি দিই নাই শোনা। না ওই যে আমি ওখানে ছিলাম আপনি গাল দিলেন, আমার চাষতবন বলেছে আমাকে আপনি একদম বাপ তুলে গাল দিয়েছে, কাজ সরছে আমি শোনা, ওর চাষতবন, আর চাষতবন কে খবর নেওয়া হলো, চাষতবন স্কুলই যায়নি। হ্যাঁ, আজ একটা ছেলেকে মারবেন আপনি, মারার ধরনে আপনাকে কোর্টে যেতে হবে, আপনাকে থানায় যেতে হবে, আপনাকে অ্যারেস্ট হতে হবে। আমার একজন শিক্ষক একটা ছাত্রকে মারতে গিয়ে একটু জোরে লেগেছে, এত বদমাশি করছে, বুঝতে পেরেছেন, এই মোবাইল নিয়ে যা বদমাশি চলছে বর্তমানে, আল্লাহরে আল্লাহ, ছেলেদের রুখতেই মারি না, রুখতেই মারি না। ক্লাস সিক্স সেভেনের ছেলে, তারা মোবাইল ক্লাসে বসে ন্যাংটা ছবি দেখে, আপনি বরদাস্ত করতে পারবেন, আপনি বরদাস্ত শিক্ষক হয়ে আপনি বরদাস্ত করতে পারবেন, কি কারণে আপনি শিক্ষকতা করছেন? আর যদি আপনি এটাই বলেন, এটাই আপনার অপরাধ হয়ে গেল। আহা, সরকারের এমন নীতি হয়ে গেছে, একটা ছেলেকে জোরে হেড কোর বলা যাবে না, মারা যাবে না, তাদের নাকি মেন্টালিটি অবস্থা খারাপ হয়ে যাবে, ও চরম অবস্থা। চলেন এদিকে, আল্লাহর বান্দা কারা, আমার নাবি বলেন শোনো রে শোনো, যারা মারামারি করে, যারা শাসক বিরোধী দল মারামারি করে, ছাত্র শিক্ষক মারামারি করে, তারা আমার বান্দা নয়, তারা বান্দা নয়, আমার বান্দা ওরাই ইয়ামশুনা আলাল আরদে হাওনা, জমিনের বুকে নম্র ভদ্র ভাবে চলাচল করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মুমিন বান্দারা থাকে, যখন কিছু এক শ্রেণীর কিছু লোক আছে যারা ফতোয়া দিয়ে থাকে, মুন্সি টাইপের কিছু লোক আছে, বুঝতে পেরেছেন, এরা মনে হচ্ছে সাইফুল হাদিসের চেয়েও বড়, হুট করে বুঝতে পারছেন, একটা লোক জানে না তো ওকে ফতোয়া দেবে, আয় তোমার নামাজ হোক না, এটা করো এটা করো ওটা, বুঝতে পেরেছে, মুন্সিরা বেশি, যারা অজ্ঞ ব্যক্তি তারা বিজ্ঞ ব্যক্তির সমালোচনা করে, বুঝতে পেরেছেন। আমার আল্লাহ বলছেন না বে না বে বলে দা, যখন অজ্ঞ ব্যক্তিরা, যখন মূর্খ ব্যক্তিরা মুমিন বান্দাদের বিরক্ত করে, তাদের সমালোচনা করে, তাদের সঙ্গে ঝগড়াতে লিপ্ত হয়ে যায়, কোন মশলা মাসাইল নিয়ে মূর্খ লোকটা জানে না তবুও তর্ক করে,
যখন তর্ক করে আমার বিজ্ঞ ব্যক্তিরা আমার মুমিন বান্দারা আমার খালিস বান্দারা তারাকে বলে সালাম মানে তাদের কথা এড়িয়ে চলে যা তুই জার্ম জামুন হয় তাই কর তোর সঙ্গে আর তর্কে জড়াবো না আমার আল্লাহ বলেছেন কোলো সালামা ওই মূর্খদের উত্তরে উত্তরকে তার এড়িয়ে চলে না 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 তোর সঙ্গে আমি যাব না পাওয়া যায় না আজকাল গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে না এরকম এরকম তারপরে আল্লাহ কি বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما نبينا بالو ماتي هارين مانوستير بالو امار باندا اورا يبيتون لربهم رات كاتاي দণ্ডায়মান অবস্থা হয়ে সিজদা বনত অবস্থা হয়ে এরা ভদ্র ভদ্রলোক ভদ্রভাবে চলাচল করে তারপরেও রাত যখন হয়ে যায় সালাত আদায় করে পাঁচ ওয়াক্তের সালাত তো আদায় করে করে যখন রাত ১২টার পরে হয়ে যায় তখন আবার উঠে যায় আর উঠে মহিলারা যারা খাটি বান্ধি তারা বাড়িতে উঠে উজু সুন্দর করে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ যদি ভারী হয় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে যারা খাটি বান্দা হবে যারা মুমিন বান্দা হবে এই দুনিয়ার আরাম তারা চাই না দুনিয়াতে আরাম করতে চাই না বাইরে আমার বন্ধুরে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা মাটি হারের যারা মুমিন বান্দা হবে যারা খালেস বান্দা হবে এরা রাত ও থাকে না এরা রাত্রে দুটা তিনটার সময় উঠে যায় আর ওঠে সেই মসজিদে চলে আসে দুই রাকাত সালাত আদায় করে অথবা তাহাজ্জুদ আদায় করে হাত তুলে কান্না করে আল্লাহু আকবার একদিন করেছেন যে ভাই একটা দিন মসজিদে এসেছেন বলেন তো দেখি আল্লাহ বলছেন যারা বান্দা খাটি বান্দা ওরা মসজিদে এসে রাত কাটায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় বুঝতে পেরেছেন তারা ইবাদত করেন একটা দিন করেন কান্না করেন একদিন চোখ দিয়ে জল ঝরান আপনার চোখেরই এক ফোঁটা জল আর মূল্য কত জাহান্নামের আগুন নিভিয়ে যাবে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কথাটা আর কত মূল্য জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কেউ যদি দিনে রাতে সকালে সন্ধ্যায় মা বোন আমার মায়েরা তো আছেন চলে গেছেন আচ্ছা যে সমস্ত মায়েরা শুনছেন শুনেন নবী বলছেন মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাতিল বাহারে মুমিনেরা নামাজ পড়ছে রোজাকে সব তারপরেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা নবী বললেন শোনো কোন কেউ কেউ যদি ১০০ বারে কথাটা বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আঙ্গুলে গুনে গুনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার যদি পড়ে আল্লাহ এত খুশি হন তার ছোট সমস্ত গুনাহকে বিগত গুনাহকে আল্লাহ মাফ করে দেন জোরে বলে সুবহানাল্লাহ নবী বলছেন এত গুনাহ করেছে এত করেছে এত করেছে আকাশ ছোঁয়া হয়েছে সমুদ্রের ফেনার মতো হয়ে গেছে তবুও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এই ১০০ বার বলাতে আর তাকে ক্ষমা করে দেন বলবেন তো ইনশাআল্লাহ অনেক সময় একাই বসে থাকেন কেউ না বুঝতে পেরেছেন তখন পড়লেন আপনি সূরা ইখলাস তিনবার পড়তে গেলে পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয় অত নেকি আল্লাহু আকবার একটু লক্ষ্য করেন কয় মিনিট লাগবে এক থেকে দেড় মিনিট আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ নবী বললেন যারা সূরা ইখলাসকে একবার পড়বে 10 পারা শেষ করে দিল দুইবার যারা পড়ল 20 পারা শেষ হয়ে গেল তিনবার যারা পড়ল তারা পূর্ণ কোরআন শেষ করে যত মানে নেকি নাই কত নেকি তার নেকির খাতাতে তুলে দেওয়া হয় বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।